আজকে যে ডিসকাশনটা করব বেসিক্যালি বুক ধরপড় শ্বাসকষ্ট বুকের যন্ত্রণা এই বিষয়টার উপর ফোকাস রেখে এই ক্ষেত্রে আপনার কী লাভ হচ্ছে? আপনি যে চিন্তাটা করছেন, আপনি যে ভয়টা পাচ্ছেন, আপনি যে মৃত্যু ভয়টা পাচ্ছেন, আপনি যে অ্যাক্সিডেন্টের ভয় পাচ্ছেন, আপনি যে বাড়ির লোকের রোগের ভয় পাচ্ছেন, তো এই যে চিন্তাভাবনাগুলো করছেন তাতে আপনি এতদিন পর্যন্ত যে করেছেন প্রতিদিন হয়তো দেখা গেল 10 বার করেছেন এবং লাস্ট এক মাসে করেছেন, তো 300 বার যদি আপনি করে থাকেন তো 300 বারেতে আপনি কতবার রেজাল্ট পেয়েছেন? এই যে অ্যাংজাইটির জন্য আমাদের বুকের যন্ত্রণা, আমাদের শ্বাসকষ্ট বা আমার বুক ধরপড় করাটা কিন্তু বেড়ে যায়। আমরা ন্যাচারালি প্রথমেই ভেবে নিই যে আমার হার্টের সমস্যা হয়েছে এবং যার ফলে কী হয় একটা প্যানিকি সিচুয়েশান তৈরি হয়। হার্ট মানে কি, এটা বন্ধ হয়ে গেলেই তো আমার জীবন চলে যাবে। তো এই জায়গা থেকে কিন্তু অ্যাংজাইটি লেভেলটা আরও বেড়ে যায়। তো বুক ধরপড় যাদের করে, যে সিচুয়েশানের জন্য বুক ধরপড় করে, তো সেই সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্য আমরা কী করতে পারি? দেখুন, হার্টভাবে যে এবার হয়তো একটা ডেঞ্জার সিচুয়েশান এসে গেছে এবং আমাকে ব্লাডটা জোরে পাম্প করার দরকার, কারণ শরীরেতে এনার্জিটা বেশি দরকার। তো হার্ট বেচারা কী করে, ব্রেনের সিগন্যাল অনুযায়ী হার্ট বেশি জোর পাম্প করতে থাকে এবং বেশি জোর যখন পাম্প করতে থাকে আমাদের ফুসফুসকে তখন অর্ডার দেয় যে ব্লাড তো বেশি জোর, হার্ট তো বেশি জোর পাম্প করছে, ব্লাডটা সার্কুলেট করছে, তুমি অক্সিজেনটা সাপ্লাইটা বেশি বাড়িয়ে দাও। তো ন্যাচারালি ফুসফুস কী করে বেচারা, অ্যাজ পার সিগন্যাল, অ্যাজ পার অর্ডার, তো সে কী করে যে সেও আমাদের অক্সিজেনের যে পরিমাণটা আছে সেটা বাড়াতে যায়। এবং অক্সিজেনের যখন পরিমাণ বাড়াতে যাবে তাহলে আমার নিঃশ্বাসটা বেশি জোর নিতে হবে, তবেই তো আমার বাড়বে। দেখুন, প্রচণ্ড বুক ধরপড়ের মতো সমস্যা আমাদের অ্যাংজাইটিতে হতেই পারে। অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে আমি চিন্তা করছি এবং আমার খুব বুক ধরপড় করছে। আজকে যে ডিসকাশানটা করবো বেসিক্যালি বুক ধরপড়, শ্বাসকষ্ট, বুকের যন্ত্রণা এই বিষয়টার ওপর ফোকাস রেখে আমরা ডিসকাশান করব। যে কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা চিন্তা করছি, দুশ্চিন্তা করছি, তখনই আমার দেখা যাচ্ছে যে বুকটা প্রচণ্ড যন্ত্রণা করছে বা বুকে একটা কোনো জায়গায় পেন হচ্ছে। বুকের যে কোনো জায়গা হতে পারে, সে সাইডে হতে পারে, বুকের মাঝখানে হতে পারে, যে কোনো একটা প্রবলেম হচ্ছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে খানিকক্ষণ বাদে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার দেখা যাচ্ছে ব্রিথটা যেটা আমার, অর্থাৎ আমরা শ্বাস যেটা নিই সেটা শর্ট হয়ে যাচ্ছে অথবা লং হচ্ছে, তো ফোকাসটা ব্রিথের দিকে যাচ্ছে এবং আমাদের দেখা যাচ্ছে যে একটা শরীরের মধ্যে আনচান আনচান করছে, মনে হচ্ছে না আমার শরীরটা এক্ষুনি হয়তো নিস্তেজ হয়ে যাবে, আমি হয়তো এক্ষুনি মারা যাবো। অ্যাকচুয়ালি অ্যাংজাইটিতে মৃত্যু ভয়টা প্রচণ্ড থাকে এবং যাদের বিভিন্ন ধরনের অ্যাংজাইটি হয় তার মধ্যে একটা অ্যাংজাইটির মধ্যে মৃত্যু ভয় থাকে। তো বেসিক্যালি মৃত্যু ভয় যখন হয় তখন যে কোনোভাবেই আমার মৃত্যু ভয়টা আসতে থাকে। যদি তার সঙ্গে লিঙ্কেজ কোনো ঘটনা আমার কানে আসে, দেখা যাবে যে হঠাৎ করে আমার মধ্যে একটা অ্যাংজাইটি ক্রিয়েট হলো এবং ধীরে 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 দেখা গেলো এটা কিছুক্ষণের মধ্যে বেড়ে গিয়ে আমার মধ্যে ওই বুকের যন্ত্রণা হোক, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হোক বা আমার মনে হচ্ছে আর ওইখানে স্ট্রোক হয়ে যাবে। কারণ আমি একটা স্ট্রোকের ঘটনা শুনেছি, স্ট্রোকের ঘটনাটা বলেছে যে আমার রিলেটিভের মধ্যে কেউ মারা গেছে, চেনাশোনার মধ্যে কেউ মারা গেছে। আবার অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ঠিক হয়ে গেছে, পেশেন্ট সুস্থ হওয়ার দিকে চলে গেছে এবং তার যন্ত্রণা কমে গেছে, তার প্রবলেমগুলো অনেক কমে গেছে, তার নিঃশ্বাস নেওয়াতে যে সমস্যাটা হচ্ছিলো, শ্বাস প্রশ্বাসের যে কষ্টটা হচ্ছিলো সেটা অনেকটা কমে গেছে। তো তারপরে দেখা গেলো যে হঠাৎ কেউ একজন বললো যে জানিস তো তোদের আমাদের ফ্যামিলিতে এরকম একজন কেউ ছিল যার এত এই ধরনের নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছিলো এবং তারপরেই সে মারা গেছিলো। ব্যাস তার কিছুক্ষণ পর থেকেই বিষয়টা আবার আস্তে 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 কিন্তু বাড়তে থাকে। তো অ্যাংজাইটিতে এই সমস্যাটা অ্যাকচুয়ালি হয় কি, যখন আমাদের শ্বাসকষ্ট বা বুকের যন্ত্রণা হয় আমরা তখন ভাবি যে আমার হার্টের সমস্যা হচ্ছে, কারণ বুকের যন্ত্রণা হলে আমাদের মাথায় একটা জিনিস আছে, হার্টের সমস্যা হচ্ছে, আর নইলে গ্যাস, এ দুটো ছাড়া আর আমরা কিছু জানি না। যে কোনো জায়গায় আমরা গ্যাসের সঙ্গে রিলেটেড করে দেবো, বলি যে গ্যাস হয়ে গেছে বলেই আমার সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমরা ডাক্তারবাবুর কাছে যাই এবং সেখান থেকে ডাক্তারবাবু দেখে বলে যে না কিছু নেই এবং এটার জন্য মানসিক কাউকে দেখানোর প্রয়োজন। তো হসপিটালে তো সেই ধরনের কেস দেখা যায়, হসপিটালে তো বহু কেস আসে। তো দেখা যায় যে তারপরে ধীরে ধীরে যখন বিষয়টাকে জানা হয় তখন দেখা যায় যে একটা অ্যাংজাইটির জন্য হচ্ছে। হয় কি, যখন আমাদের ব্রেন কোনো একটা ভুল ধারণা বা কাল্পনিক কোনো একটা বিষয়কে, সেই বিষয়টাকে যখন প্র্যাকটিক্যাল হয় বা রিয়েলিটির সঙ্গে মেলাতে চায়, তখন আমাদের সমস্যাটা হয় কি যে আমাদের হার্ট বিচারা বুঝতে পারে না বা আমাদের ব্রেন প্রথমত বুঝতে পারে না যে এটা রিয়েলিটি নাকি এটা একটা আমি চিন্তাভাবনা করছি ফেক, দুটোর মধ্যে কোনো রকম ডিভাইডেশন করতে পারেন। এবং ব্রেন কী করে, যে রিয়েলিটিতে যে ঘটনাগুলো ঘটে তার ফলে যে ধরনের কেমিক্যালস আমাদের ব্রেন থেকে বেরোনোর দরকার, সেই ধরনের কেমিক্যালসই আমাদের ব্রেন থেকে কিন্তু সে বার করতে থাকে এবং যার ফলে কী হয়, আমাদের হার্টভাবে যে এবার হয়তো একটা ডেঞ্জার সিচুয়েশান এসে গেছে এবং আমাকে ব্লাডটা জোরে পাম্প করার দরকার, কারণ শরীরেতে এনার্জিটা বেশি দরকার। তো হার্ট বেচারা কী করে, ব্রেনের সিগন্যাল অনুযায়ী হার্ট বেশি জোর পাম্প করতে থাকে এবং বেশি জোর যখন পাম্প করতে থাকে আমাদের ফুসফুসকে তখন অর্ডার দেয় যে ব্লাড তো বেশি জোর, হার্ট তো বেশি জোর পাম্প করছে, ব্লাডটা সার্কুলেট করছে, তুমি অক্সিজেনটা সাপ্লাইটা বেশি বাড়িয়ে দাও। তো ন্যাচারালি ফুসফুস কী করে বেচারা, অ্যাজ পার সিগন্যাল, অ্যাজ পার অর্ডার,
তো সে কি করে যে সেও আমাদের অক্সিজেনের যে পরিমাণটা আছে সেটা বাড়াতে যায়, এবং অক্সিজেনের যখন পরিমাণ বাড়াতে যাবে তাহলে আমার নিঃশ্বাসটা বেশি জোর নিতে হবে, তবেই তো আমার বাড়বে। যেমন আমরা যখন আমরা দৌড়ই তখন আমাদের হার্টবিট বেড়ে যায়, এবং হার্টবিট বেড়ে যায় তার সঙ্গে কি হয় যে আমাদের অক্সিজেনের পরিমাণ বেশি দরকার হয় শরীরেতে। তো যখন দরকার হয় তখন দেখবেন যে আমরা নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে থাকি, তাহলে কি আমার সেটা শ্বাসকষ্ট সমস্যা নয়। তো এই সিচুয়েশানটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়, আমরা যখন দৌড়ে আসি আমাদের যেভাবে বুকটা ধরপর ধরপর করে, আমরা জোরে জোরে নিঃশ্বাস নিই, আমাদের ঘাম ঝরে, তো সেম কন্ডিশান কিন্তু এই বুক ধরপরের ক্ষেত্রে আমি বসে থাকতে থাকতে এই সমস্যাটা কিন্তু শুরু হয়, এবং এই সেম সিচুয়েশানটা কিন্তু আস্তে আস্তে ক্রিয়েট হয়। এবং দেখা যায় যে যখন এই শ্বাসকষ্টটা আমি অনুভব করতে থাকছি তখন দেখা যায় যে এই অ্যাংজাইটির মাত্রা তত বাড়তে থাকে, যত আমি অনুভব করো তত সেটা বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে দেখা যায় যে বিষয়টা এমন একটা জায়গায় চলে আসে যখন আমাদের ফ্যামিলির লোকজন ভয় পেয়ে যায়। তো প্র্যাকটিক্যালি কী ঘটনাটা হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। দেখা যায় যে অনেক সময় যে এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই হসপিটালেতে আসে দেখাতে, এবং সেখানেতে দেখাবার সময় যখন জিজ্ঞেস করা হয় যে আপনি আর এই সমস্যাটা কত দিনের, দেখে যে বলা যায় যে কেউ কেউ বলে যে আমার সমস্যাটা 2 বছর ধরে আছে, আমি বিভিন্ন জায়গায় দেখিয়েছি, কেউ কেউ বলে যে না আমার সমস্যাটা কিছুদিন ধরে সমস্যা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে বিষয়টা এখন পর্যন্ত অজানা যে অ্যাংজাইটির জন্য আমাদের বুকের যন্ত্রণা, আমাদের শ্বাসকষ্ট বা আমার বুক ধরপড় করাটা কিন্তু বেড়ে যায়। আমরা ন্যাচারালি প্রথমেই ভেবে নিই যে আমার হার্টের সমস্যা হয়েছে, এবং যার ফলে কী হয় একটা প্যানিকি সিচুয়েশান তৈরি হয়, হার্ট মানে কি এটা বন্ধ হয়ে গেলেই তো আমার জীবন চলে যাবে। তো এই জায়গা থেকে কিন্তু অ্যাংজাইটি লেভেলটা আরও বেড়ে যায়। তো বুক ধরপড় যাদের করে, যে সিচুয়েশানের জন্য বুক ধরপড় করে, তো সেই সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্য আমরা কী করতে পারি, দেখুন সবথেকে বেস্ট জায়গা হচ্ছে একজন সাইকোলজিস্ট বা একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে আমাদের কিন্তু যে ব্রেনের সঙ্গে যে হার্টের কম্বিনেশান, ব্রেনের সঙ্গে যে ফুসফুসের কম্বিনেশান, এই কম্বিনেশানগুলো আরও কিন্তু বেটার জায়গা যায়, এবং যার ফলে কী হয় এই সিচুয়েশানগুলো আমরা চট করে এড়াতে পারি। এছাড়া আপনি যেটা করতে পারেন, যে থটগুলোর জন্য আপনার প্রবলেম হচ্ছে সেই থটগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে লেখা, এবং সেগুলোকে লিখে আপনাকে বাস্তবের সঙ্গে মেলাতে হবে যে এই যে আমার প্রবলেমটা হচ্ছে তার প্রমাণটা কী আছে, তার এক্সাক্ট প্রমাণ কী আছে। আমার যদি মনে হয় আজকে আমার বুকের বাঁদিকে ব্যথা করছে, তাহলে বাঁদিকে ব্যথা করার প্রমাণ কী আছে, তার ECG রিপোর্ট কী আছে, তার ইকো রিপোর্ট কী আছে, তার ডাক্তারবাবু কী বলেছে, তো ডাক্তারবাবু বলেছে কিছু নেই, তাহলে আমার এখানে যে সমস্যাটা হচ্ছে তাহলে কী জন্য সমস্যা হচ্ছে, হ্যাঁ এর সঙ্গে রিয়েলিটির কী সম্পর্ক, আমি এই মুহূর্তে যে চিন্তাভাবনাগুলো করছি সেই চিন্তাভাবনাগুলো কতটা করার প্রয়োজন, সেই চিন্তাগুলো করার জন্যই কি আমার প্রবলেমটা হচ্ছে, দেখা গেল যে এই চিন্তাভাবনাটা যখন কমে যাচ্ছে তখন প্রবলেম কমে যাচ্ছে, তাহলে কি চিন্তাভাবনার জন্য প্রবলেম হচ্ছে, তাহলে বিষয়টাকে আপনি ছোট করে নিয়ে আসলেন যে না আমার বুকের কোনো সমস্যা নেই, আমার চিন্তাভাবনার সমস্যা, এবার চিন্তাভাবনাটা কী আছে, যে চিন্তাভাবনাটা করছি সেটা আমি কতবার করেছি, চিন্তাভাবনাগুলো কতবার কতবার করার পরে আমার কী কী লাভ হয়েছে। আপনার তো লাভ হওয়ার দরকার কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন যে আপনার বাড়িতে কী কী জিনিস নেই মুদিখানার, তো আপনি তার একটা লিস্ট করছেন চিন্তা করে করে, তারপর আপনি কিনে নিয়ে আসছেন, তো এক্ষেত্রে আপনার কী লাভ হচ্ছে, আপনি যে চিন্তাটা করছেন, আপনি যে ভয়টা পাচ্ছেন, আপনি যে মৃত্যু ভয়টা পাচ্ছেন, আপনি যে অ্যাক্সিডেন্টের ভয় পাচ্ছেন, আপনি যে বাড়ির লোকের রোগের ভয় পাচ্ছেন, তো এই যে চিন্তাভাবনাগুলো করছেন তাতে আপনি এতদিন পর্যন্ত যে করেছেন, প্রতিদিন হয়তো দেখা গেলো 10 বার করেছেন, এবং লাস্ট এক মাসে করেছেন, তো 300 বার যদি আপনি করে থাকেন, তো 300 বারেতে আপনি কতবার রেজাল্ট পেয়েছেন, এই চিন্তা যদি 300 বারেতে রেজাল্ট না পেয়ে থাকেন তাহলে চিন্তাভাবনাটা কেন করছেন, চিন্তাভাবনাটা করার সঙ্গে আপনার শরীরের কী সম্পর্ক, শরীরে আপনার কী ক্ষতি হচ্ছে, কী লাভ হচ্ছে, সমস্ত বিষয়টা নোট করুন, লিখুন, হ্যাঁ, এবং এই চিন্তাভাবনাটা আপনাকে কতটা উদ্বিগ্ন করে তুলছে এর একটা মার্কস দিন, 10-এর মতো আপনি কত মার্কস দিতে পারছেন। আজকে সকালবেলা আমার যে উদ্বিগ্নটা হয়েছিল সেটা আদতে রিয়েলিটির সঙ্গে সম্পর্ক আছে কিনা, আমি ভাবছি যে আমি আজকে সিঁড়ি থেকে নাপ দেখে পড়ে যাবো, তো আমি নামলাম দেখলাম যে সিঁড়ি থেকে নামলাম আমি পড়লাম না, তাহলে রিয়েলিটির সঙ্গে আমি যে চিন্তাটা করেছিলাম তার মধ্যে কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে আপনি মার্কস কত দেবেন আপনার নিজেকে, 10-এর মধ্যে 0 দিচ্ছেন, অর্থাৎ কোনো রিয়েলিটির সম্পর্ক নেই। তো আপনি এইভাবে নিজের যে প্রবলেমগুলো হচ্ছে তার উপর একটা মার্কস দিন, মার্কস দিলে কি আমাদের ব্রেন আইডেন্টিফাই করতে শুরু করে দেবে যে আমি যে বিষয়গুলো ভাবছি সেগুলো কিন্তু ফেক, আমার ব্রেন যে বিষয়গুলো ভাবছে সেগুলো ফ্রি, তাতে কী হবে আপনার কনফিডেন্সটা কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। এছাড়া এক্ষেত্রে কিন্তু CBT খুব ইম্পর্টেন্ট জায়গা। তো CBT যিনি সাইকোলজিস্টের কাছে যদি দেখাতে যান তিনি আপনার সঙ্গে CBT করবে, এবং এক্ষেত্রে কাউন্সিলিং ইম্পর্টেন্ট জায়গা।
কাউন্সিলিং তো একটা লং টাইম ধরে চলে, এরকম নয় যে আপনি দুদিন গেলেন তিন দিন গেলেন তাতে আপনি সেরে যাবেন, এমন বিষয়টা কিন্তু নয়। আপনার চিন্তাভাবনাগুলো যেমন ধীরে 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 গ্রো করেছে, এটা একদিনের চিন্তাভাবনা নয়, হয়তো আপনি অনুভব করছেন আজকে, কিন্তু দেখা যাচ্ছে এটা দীর্ঘ ছ মাস ধরে গ্রো করেছে, কি এক বছর ধরে গ্রো করেছে, কি পাঁচ বছর ধরে গ্রো করেছে। তো সেটা যে গ্রো করেছে, আপনি কোনো ডাক্তারবাবুকে দেখালেন বা সাইকোলজিস্টের কাছে গেলেন, সেখান থেকে আসার পরেই আপনি যদি ভাবেন না যে আমার আর ব্যাপারটা আজ থেকেই কমে যাবে, তেমন বিষয়টা কিন্তু এটা নয়। এই বিষয়গুলো একটু লং টাইম ধরে চলে, তো লং টাইম ধরে তিনি যেরকমভাবে বলছেন বিষয়গুলোকে মেনটেন করতে, সেইভাবে মেনটেন করাটা কিন্তু সবথেকে বেস্ট। এবং ধীরে ধীরে দেখা যায় যে কিন্তু নর্মাল লাইফে চলে আসে, আমি বহু কেস দেখেছি কিন্তু অ্যাংজাইটির থেকে নর্মাল লাইফে চলে আসে। সুতরাং অ্যাংজাইটি নিয়ে কিন্তু অহেতুক চিন্তাভাবনা না করে আমার মনে হয় একজনকে দেখানোর প্রয়োজন, আপনার কাছাকাছি যিনি সাইকোলজি বা সাইকিয়াট্রিস্ট আছে তাকে দেখান, না হলে কিন্তু এই সমস্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু যদি দেখান তাহলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাপারটার থেকে রিকভার হয়ে যায় এবং যে নর্মাল লাইফ আছে সেই নর্মাল লাইফ লিড করতে শুরু করে দেয়। এবং রিকভারের পরে দেখা যায় যে মানুষটা এতদিন ধরে সমস্যা ভুগছিল সে অন্যজনকে বলছে দেখ এই বিষয় নিয়ে টেনশন করে কোনো লাভ নেই, এই বিষয়গুলো থেকে বেরিয়ে যায় যা এবং কী কী করা যেতে পারে, সে বরঞ্চ তাকে হেল্প করে এবং সে বলে যে তুমি এই এই জায়গায় গিয়ে দেখাতে পারো, তো তার কনফিডেন্সটা কিন্তু এতটাই বেড়ে যায়। কিন্তু যদি বিষয়টাকে আমরা ফেলে রাখি তাহলে কিন্তু প্রবলেম হয়। আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা বাস্তবের সঙ্গে কতটা মিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন ধরে এই ধরনের অ্যাংজাইটি চলার পরে পেশেন্টভাবে আমি পাগল হয়ে গেলাম, তো পাগলের ভাবে যে আমি পাগল হয়ে গেলাম অথবা আমি পাগল হয়ে যাব। আর যদি তার সঙ্গে রিয়েলিটি মানে কোনো বাড়ির কোনো কারোর যদি মাথার সমস্যা থাকে তাহলে বলে ওই তো বাড়িতে আমার মাথার সমস্যা ছিল আমারও হবে, ব্যাপারটা কিন্তু আরও বেড়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু দেখানোটাই সবথেকে বেস্ট এবং সবসময় ভাবা যে কী হবে আমার, যা হবে দেখা যাবে। হ্যাঁ, এই একটা কনফিডেন্স কিন্তু নিয়ে আসা এবং যে চিন্তাগুলো করছি ফেক চিন্তা এগুলো আমার সঙ্গে কিছুই ঘটবে না, এবং যদি ঘটে থাকে তাহলে কতবার ঘটেছে সেগুলো নোট করুন। আজকে সকালে আমি চিন্তাগুলো করেছি, রাত্রিবেলা নোট করে খাতায় লিখুন যে আজকে সকালে চিন্তা করেছি কিন্তু এই বিষয়টা ঘটেছে না ঘটেনি। তো আপনি যদি প্রতিদিন নিজেকে প্রুফ দিতে পারেন যে আমি সকালে যে চিন্তাটা করেছি, দুপুরে চিন্তা করেছি, বিকেলে চিন্তা করেছি, রাতে আমি ওটা লিখছি, তিনবারই কিন্তু ঘটেনি আমার সঙ্গে, তো আপনার মন বুঝে যাবে, আপনার ব্রেন বুঝে যাবে যে যে বিষয়গুলো আমি চিন্তা করছি সেগুলো কিন্তু আমার সঙ্গে ঘটবে না, তাহলে কিন্তু আপনার একটা কনফিডেন্স বিল্ড তৈরি হবে। এবং শ্বাসকষ্ট নিয়ে অহেতুক ঘাবড়ে যাবেন না, শ্বাসকষ্ট যদি হয় ডাক্তারবাবু যখন বলে দেবে যে না আপনার কোনো রকম সমস্যা নেই, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা যদি সমস্যা না থাকে তাহলে আমি কার কাছে দেখাবো, তিনি কিন্তু আপনাকে সাজেস্ট করে দেবেন। কিন্তু অহেতুক কিন্তু ঘাবড়ে যাবেন না, একজন ডাক্তারবাবুকে দেখাবেন, অবশ্যই শ্বাসকষ্ট একটা সিরিয়াস ব্যাপার, একজন ডাক্তারবাবুকে দেখালে তিনি আপনাকে গাইড করে দেবেন কী কী করতে হবে বলে দেবেন। তো এই ধরনের ভিডিও অনেক আছে, আপনারা চ্যানেলে দেখতে পারেন, আপনার মানসিক বিষয়টা অনেকটা স্ট্রেংথেন হয়ে যাবে। এছাড়া আপনারা যদি মনে করেন যে আমার সঙ্গে যুক্ত হবেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করতে পারেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার সমস্যা, আমি চেষ্টা করব অবশ্যই উত্তর দেওয়া, হয়তো খুব তাড়াতাড়ি না উত্তর দিতে পারলেও আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ হসপিটাল আমার প্র্যাকটিস দুটো মিলিয়ে যেটুকুনি আমি সময় পাই সেইটুকুনিতে আমি করার চেষ্টা করি। কিন্তু আপনারা যারা মেসেজ করছেন বা কমেন্টস লিখছেন তারা কিন্তু অহেতুক বিষয়গুলোকে না বলে আপনার বয়স, আপনার বাড়ির ঠিকানা, আপনার নাম, এই বিষয়গুলোকে লিখে আপনার যে সমস্যা হচ্ছে সেটা লিখুন, নইলে আমি বুঝতে পারবো না কার সমস্যা, ঠিক আছে? নামটা যদি না জানা যায় কোথা থেকে আপনি বলছেন আমার মনে থাকবে না অ্যাকচুয়ালি। তার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, আশা করি নেক্সট দিনকে আবার একটা কোনো বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।